দিস ইজ ফিরোজ কাটলার, আলোচনা করছি মার্কেটিং মিক্স ফোর পিক কনসেপ্ট নিয়ে। ফোর পিক কনসেপ্ট ডেভেলপ করে মার্কেটিং স্পেশালিস্ট, মার্কেটিং ফাদার আমার বস ফিলিপস কাটলার। ফিলিপস কাটলার চারটা পিকে ডেভেলপ করে। আসলে মূল আলোচনার বিষয় হচ্ছে চারটা পি, যে অ্যাপ্লিকেশানগুলো চারটা পি আমরা কোথায় ব্যবহার করে থাকি, চারটা পি এর কাজ কোথায়। মার্কেটিং মিক্সটা আসলে কি? মার্কেটিং মিক্স একটা কম্বিনেশান, চারটা পি এর কম্বিনেশান, ইন্টিগ্রেটেড কম্বিনেশান, চারটা পি একসাথে সমন্বয় যে স্ট্রেংথ তৈরি করে, এটাই হচ্ছে মার্কেটিং মিক্সের মূলত মূল প্রতিপাদ্য বিষয়। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই চারটা পি একসাথে কাজ করে। যখন একজন মার্কেটার তার রেভিনিউকে বৃদ্ধি করবে, সে চারটা পি নিয়ে কাজ করবে, আর কোনো কাজ করার দরকার নেই। সে চারটা পি নিয়ে কীভাবে কাজ করবে, যে প্রথমে সে ফাইন্ড আউট করবে প্রোডাক্টের কোনো গ্যাপ আছে কি না, প্রোডাক্টের কোনো ত্রুটি আছে কি না, প্রোডাক্টের কোনো জায়গা ডেভেলপ করা প্রয়োজন কি না, সেই জায়গায় কাজ করবে। প্রোডাক্ট ভ্যারাইটি সে বাড়াইতে পারে, একটা প্রোডাক্টের পাশাপাশি আর একটা প্রোডাক্ট ওই ক্যাটাগরি একটা প্রোডাক্ট তৈরি করতে পারে, প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপ করতে পারে, প্রোডাক্টের ইন্টারনাল যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি করতে পারে, প্রোডাক্টের ডিজাইন চেঞ্জ করতে পারে, প্রোডাক্টের ফিচার্স পরিবর্তন করতে পারে, ব্র্যান্ড নেম চেঞ্জ করতে পারেন, প্যাকেজিংটা ডেভেলপ করতে পারে, সাইজ নতুন নতুন এসকিউ অ্যাড করতে পারে, সার্ভিসটা ডেভেলপ করতে পারে, প্রোডাক্ট যে সার্ভিস যে পারফরমেন্স করে সেই পারফরমেন্সটা ডেভেলপ করতে পারে, প্রোডাক্টের ওয়ারেন্টি রিটার্ন রিপ্লেসমেন্টে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারে, প্রোডাক্ট পারফরমেন্স বৃদ্ধি করতে পারে, স্টাইলটা ডেভেলপ করতে পারে, ফুয়েল প্যাকটা পরিবর্তন করতে পারে। এই হচ্ছে প্রোডাক্ট। একটা প্রোডাক্টের স্পেসিফিক যেতে হবে, যে এই প্রোডাক্টের কমপ্লেন কোথায়, আমি যে 14টা পয়েন্ট বলছি এই 14টা পয়েন্টের বাইরে কোনো পয়েন্ট নেই যেখানে প্রোডাক্ট ডেভেলপ করার দরকার হতে পারে। এই 14টা পয়েন্টকে মাথায় রাখতে হবে, যে এই প্রোডাক্টের কোন জায়গায় সমস্যা আছে। জাস্ট এতটুকু চিন্তা করলেই মার্কেটার ওই প্রোডাক্টের প্রবলেম ফাইন্ড আউট করতে সক্ষম হবে এবং এখানে ডেভেলপ করতে পারবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রমোশন। প্রোডাক্টকে, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্ট ঠিক আছে, এইবার এই প্রোডাক্টের প্রমোশন নিয়ে কাজ করা যেতে পারে। প্রোডাক্টের কী কী প্রমোশন নিয়ে কাজ করবে, প্রথম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া হতে পারে, অফলাইন অনলাইন বিভিন্ন প্রকারের ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রোডাক্টের ফিচার তৈরি করে, প্রোডাক্টের কন্টেন্ট তৈরি করে মিডিয়াতে অ্যাড বিজ্ঞাপন দিয়ে প্রোডাক্টের সেলসকে বৃদ্ধি করা সম্ভব, অথবা নতুন কোনো কনসেপ্ট ডেভেলপ করে অ্যাড তৈরি করা, পার্সোনাল সেলিংয়ের মাধ্যমে অ্যাট্রাকটিভ সেলস ফোর্স তৈরি করা, সেলস প্রমোশন দেওয়া। সেলস প্রমোশন হাজারো রকমের সেলস প্রমোশন আছে, সেলস প্রমোশন POSM পয়েন্ট অফ সেলস মেটেরিয়ালস ব্যবহার করা, POSE পয়েন্ট অফ সেলস ইকুইপমেন্ট ব্যবহার করা, এই প্রমোশনগুলো অনেক রকম প্রমোশন আছে, বিভিন্ন রকম প্রমোশন, যে প্রোডাক্টের সাথে অ্যাডজাস্টেবল প্রমোশনগুলো ব্যবহার করা, যে প্রমোশনে কোনো গ্যাপ আছে কি না, পাবলিক রিলেশন তৈরি করা, একটা সেলস পিপুল একটা পাবলিক রিলেশন সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে, বিভিন্ন ক্যাম্পেইন তৈরি করা, গিদাঙ্গিরির মাধ্যমে একটা প্রমোশন তৈরি করা, এরকম অসংখ্য প্রমোশন আছে যেটাকে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য অথবা ওই প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে অ্যাট্রাকটিভ ভূমিকা পালন করতে পারে। তিন নম্বর হচ্ছে প্রাইস। প্রাইস অত্যন্ত একটা মারাত্মক বিষয়, প্রাইস অনেক হাই হইলে মার্কেটে, প্রাইস বেশি হলে প্রবলেম আছে, প্রাইসটা বেশি হলে সেলস কমে যাবে। এই যে প্রাইস সংক্রান্ত বিষয়গুলো মেকানিজম করে প্রোডাক্টকে ডেভেলপ করা যায়, যেরকম লিস্ট অফ প্রাইস, প্রাইসের যে লিস্ট আছে, লিস্ট থেকে প্রাইস হয়তো কাট করতে হতে পারে, প্রাইস কিন্তু কিছু ডিসকাউন্ট দিতে হতে পারে, কিছু অ্যালাউন্স দিতে হতে পারে, পেমেন্ট পিরিয়ডটা একটু চেঞ্জ করতে পারে, পেমেন্ট পিরিয়ডটা যেরকম ভলিউম, যে প্রোডাক্টগুলো ভলিউম প্রোডাক্ট অথবা ক্রেডিটে যে পেমেন্ট সিস্টেম আছে, অর্থাৎ ইনস্টলেশন, যে প্রোডাক্টগুলোতে কিস্তির সুবিধা আছে এই প্রোডাক্টের কিস্তির সুবিধাটা একটু চেঞ্জ করা যেতে পারে, আপনি ক্রেডিট টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা ফ্লেক্সিবল করা যেতে পারে, যেটা কনজিউমারের জন্য উপকার হয়, কোম্পানির জন্য উপকার হয়, এরকম কিছু টেকনিক এখানে ব্যবহার করা যেতে পারে। এই ধরনের অসংখ্য প্রাইস রিলেটেড অ্যাক্টিভিটিস আছে যেগুলো মার্কেটে ডেভেলপ করতে পারে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে প্লেসটা হচ্ছে যে প্রোডাক্টটাকে প্লেসমেন্ট করা, এটা মার্কেটে প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপ করছে, প্রোডাক্টের প্রমোশন দিচ্ছে, প্রোডাক্টের প্রাইস ঠিক করছে, এবার প্রোডাক্টটা কী হয়েছে, এই প্রোডাক্টের প্লেস ঠিক করা। প্লেস বলতে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করা, যে এক্সিস্টিং চ্যানেলকে ডেভেলপ করা,
তারপরে কাভারেজ তৈরি করা, যে চ্যানেলগুলোতে প্রোডাক্ট এক্সিস্টিং আছে ওই চ্যানেলগুলোতে ভলিউম বাড়ানো, ওই চ্যানেলগুলোতে প্রোডাক্টের কাভারেজ বৃদ্ধি করা, অ্যাসর্টমেন্ট বিভিন্ন অকেশনে মেলা তৈরি করা, লোকেশন সবগুলো লোকেশনে প্রত্যন্ত অঞ্চলে রিমোট অঞ্চলে পণ্যর উপস্থিতি বাড়ানো, ইনভেন্টরি প্রত্যেকটা জায়গায় স্টকটা অ্যাভেলেবল করা, ট্রান্সপোর্টেশন সুবিধা, ট্রান্সপোর্টের ব্যবস্থা, প্রোডাক্টটা দ্রুত ডেলিভারি ইনশিওর করা, দ্রুত ডেলিভারি সার্ভিসটা ইনশিওর করা, লজিস্টিক সাপোর্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সব লজিস্টিক, যে ডেলিভারি ডিস্ট্রিবিউশন যে টোটাল সেট আপটা এইটাকে ডেভেলপ করা, কারণ ডিস্ট্রিবিউশনে অনেক প্রবলেম, প্রোডাক্ট পেন্ডিং ডিস্ট্রিবিউশন জনিত অনেক প্রবলেম ক্রিয়েট হয়, এই প্রবলেমগুলো সলিউশন করা। তো এই হচ্ছে ফোর পি কনসেপ্ট। যদি একটা মার্কেটার একটা নিউ প্রোডাক্টের ক্ষেত্রে চারটা পি টোটালি নিয়ে কাজ করবে, আর একটা মার্কেটার যদি এক্সিস্টিং প্রোডাক্ট নিয়ে কাজ করে স্পেসিফিক এই চারটা পি এর মধ্যে স্পেসিফিক প্রবলেম ফাইন্ড আউট করে কোন প্রবলেমটা আগে মিনিমাইজ করা দরকার, ওই প্রবলেমটা নিয়ে একটা মার্কেটার কাজ করবে। যদি মার্কেটার কিছু জানে, মার্কেটার যদি কিছু জানতে হয়, তাহলে মার্কেটার যদি কাজ করতে হয়, একটা মার্কেট লিডার যদি কাজ করে, যদি একটা কোম্পানি হেড অফ সেলস কাজ করতে চায়, এই চারটা পি এর বাইরে তার কোনো কাজ নেই। যদি সে প্রোডাক্ট সেলস করে, যদি সে সার্ভিস সেলস করে থাকে, তাহলে অতিরিক্ত আরও তিনটা পি সেখানে প্লাস করতে হবে। আমি অতিরিক্ত আরও যে তিনটা পি নিয়ে স্পেশালি কাজ করা যায় এই তিনটা পি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো মার্কেটিং মিক্স স্ট্র্যাটেজিতে ফোর পি কনসেপ্টের যদি কোনো কোশ্চিন থাকে, প্লিজ কমেন্ট মাই ইনবক্স। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টে উইথ মি, স্টে ওয়েল, বাই বাই।